নমস্কার, আমি কনিকে আজ আপনাদের জন্য রান্না করব মিরকা মাছ। এখানে 7টা মিরকা মাছ আগে থেকে লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখেছি। উপকরণ লাগছে: ফোড়ন দেব কালো জিরে, এখানে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, এখানে 3টা পেঁয়াজ আমি মিক্সিতে প্রেস করে নিয়েছি। লবণ, হলুদ আর এখানে জিরের গুঁড়ো। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 চামচ। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন একটু নেড়ে দিয়েছি। এর মধ্যে আমি কালো জিরে, কারি পাতা দিয়ে দিয়েছি উড়নে। এখন এর মধ্যে দেব পেঁয়াজ বাটা, 3টা পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে, ভালোভাবে, মানে একদম কড়া করে ভাজবো না, হালকাভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা 2 চামচ দিয়েছি, তার সঙ্গে দিয়েছি আদা রসুন বাটা, দিয়ে কষিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য। এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আন্দাজ মতন হলুদ গুঁড়ো দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, দিয়েছি জিরের গুঁড়ো 1 চামচ, দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে, ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে পোড়া যাতে না লেগে যায়, তাই একটু জল দিয়ে আবার কষিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য। কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে আবার কয়েক সেকেন্ডের জন্য কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে মশলা বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা আমি ঘন করে নামাবো, তাই বেশি জল দিচ্ছি না, জল দিয়ে দিচ্ছি এবং 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ফিরে এসেছি, গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এখন এর মধ্যে দেব আমি মিরকা মাছ, মিরকা মাছ দিয়ে দিয়েছি, দিয়ে একটু মিক্স করে দিচ্ছি, নেড়ে দিচ্ছি মশলার সঙ্গে। এখন 2 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ফিরে এসেছি, আমার গ্রেভিটা ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দেব আমি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। আমার এই রান্নাটা হয়ে গেছে। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন আর আমার নিত্য নতুন ভিডিও দেখুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।